শুক্রবার ভোরে রাজধানীর গুলশান থেকে উদ্ধার হয়েছে এরশাদ শিকদারের 22 বছর বয়সী মেয়ে জান্নাতুল নাওরীন এশার নিথর দেহ। নিজেকে নিজে শেষ করে দিয়েছেন এই তরুণী। শাহজাদপুরে সুবাস্তু টাওয়ারের 9/C/2 নম্বর ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসাবে মায়ের সঙ্গে থাকতেন এশা। এশার গ্রামের বাড়ি খুলনার সোনাডাঙ্গা থানার মজিদ সরণী রোড এলাকায়। এশার মা এরশাদ শিকদারের দ্বিতীয় স্ত্রী। প্রথমে তিনি ছিলেন একজন আইনজীবীর স্ত্রী, পরে বিয়ের বাইরে সম্পর্কে জড়ান এরশাদ শিকদারের সঙ্গে। স্বামীকে ফেলে বিয়ে করেন এরশাদ শিকদারকে। এরশাদ সঞ্জিদা দম্পতির একমাত্র মেয়ে এশা। এরশাদ শিকদার যখন পৃথিবী ছেড়ে চলে যান তখন এশার বয়স ছিল মাত্র 4 বছর। স্বামীর প্রয়াণের পর সঞ্জিদা আক্তারকে মেয়ে সহ এরশাদ শিকদারের বাড়ি স্বর্ণকমল থেকে বের করে দেন প্রথম পক্ষের স্ত্রী ও অন্যরা। প্রথমে কিছুদিন খুলনায় পার্লার ব্যবসা করেন এশার মা, এরপর চলে আসেন ঢাকায়। জানা গেছে হাল আমলের ছোট ভিডিও নির্মাণের জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটকে নিয়মিত ভিডিও আপলোড করতেন এশা। টিকটকার হিসাবে বেশ পরিচিত মুখ ছিল এশার, এমনকি বাংলাদেশি জনপ্রিয় টিকটকারদের মধ্যেও একজন ছিলেন এশা। টিকটকে এশার জনপ্রিয়তার প্রমাণ মেলে তার অনুসারীর সংখ্যায়। প্রায় 5 লাখ অনুসারী ছিল এশার। টিকটকে অবস্থান পাকা করতে বেশ পরিশ্রম করতেন এশা। মূলত অন্যের গানে লিপসিং ও বডি মিলিয়ে কভার করতেন তিনি। মোট 783টি ছোট ভিডিও রয়েছে এশার টিকটক অ্যাকাউন্টে। এগুলোতে অনুসারীদের বেশিরভাগই লাভ রিয়্যাক্ট দিতেন। টিকটক র্যাঙ্কিংয়ে এশার অবস্থান 69,781। তবে গত 30 দিন টিকটক অ্যাকাউন্টে এশার নতুন কোনো ভিডিও আপলোড করেনি। সামাজিক যোগাযোগের অন্যান্য মাধ্যম ইনস্টাগ্রাম, টুইটার, এমনকি ইউটিউবে সক্রিয় ছিলেন এশা। তার ইউটিউবে সাবস্ক্রাইবারের সংখ্যা 650। এশা ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেন। সিটি কলেজ থেকে এইচএসসি পাস করার পর আর কোথাও ভর্তি হননি। সূত্র বলছে পড়াশোনা বেশিদূর না এগুলেও টিকটক ও অন্যান্য সামাজিক মাধ্যমে সক্রিয় থাকার পাশাপাশি প্রায় নতুন বন্ধু-বান্ধব নিয়ে বাসায় আসতেন এশা। এশা নিজে মুসলিম হলেও তার প্রেমিক হিন্দু বলে জানা গেছে। এশার মা সঞ্জিদা আক্তার শোভা জানান, বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারের মালিকের ছেলে প্লাবন ঘোষের সঙ্গে এশার দীর্ঘ 8 মাসের সম্পর্ক ছিল। এশার মায়ের দাবি, ধর্ম বদলে এশাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্লাবন, পরে সেই অবস্থান থেকে সরে গিয়ে এশাকে দুনিয়া ছাড়তে প্ররোচিত করে প্লাবন। তার কারণেই এশা নিজেকে নিজে শেষ করে দেন বলে দাবি তার মায়ের। সাদাকালো নিউজ।